ছেলেরা আসসালামু আলাইকুম। ছেলেরা হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই আসে নাই? সবাই আসছো ক্লাসে? কেমন আছো অরুণি, কেমন আছো, ভালো আছো? ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। তোমার শরীর ভালো আছে? জি ম্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এখানে আমাদের নাম আর আইডি নাম্বার লিখে ফেলবো, ঠিক আছে? এখন আমরা আমাদের আগে দেখি কে কে আসছে ক্লাসে, সবাইকে একটু অ্যাডমিট করে নিই। হ্যাঁ, ওয়েট করি আমরা একটু, অ্যাডমিট করে তারপর আমাদের লেসন যেটা আজকে আমরা আজকে আমরা লিখবো। আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় অনেক লিখা আছে, প্রশ্ন আছে, শূন্যস্থান আছে, টিক চিহ্ন আছে, এগুলো আমরা লিখবো আজকে। ওয়ালাইকুম আসসালাম সবাই। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। এভরিওয়ান গুড। হ্যাঁ ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম এভরিওয়ান, গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? আই এম ফাইন, ইউ আর? আই এম ফাইন, থ্যাঙ্কস। থ্যাঙ্ক ইউ। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমাদের সিলেবাস অনেকে, আমি একটা নোটিশ দিয়ে নি তোমাদের, তোমাদের অনেকেই, তোমরা অনেকেই ক্লাসে, মানে গত ক্লাসে, আসসালামু আলাইকুম, 24 তারিখ 28 তারিখে অনেকে সিলেবাস নিতে আসো নাই, তোমরা কিন্তু অনেকই সিলেবাস নাও নাই আমার কাছ থেকে। তোমরা মাস্ট সামনে রবিবারে অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম, আমি যে কথাটা বলছি এখন সেটা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি যে কথাটা বলতে চাচ্ছি মেয়েদেরকে, সেই কথাটা একটু শুনলে খুব খুশি হতাম, সেটা হচ্ছে যে তোমাদের অনেকেই, হ্যাঁ, সিলেবাসটা নিয়ে যাও নাই, তোমাদের সিলেবাস, সিলেবাস নিতে কোনো টাকা লাগে না, আমাকে একজন জিজ্ঞেস, সিলেবাস নিতে কোনো টাকা লাগবে না। আমি বারবার সেদিন তোমাদের বলে দিয়েছি, 23 তারিখে বলেছি, 24 তারিখে বলেছি, 28 তারিখে বলেছি, তোমাদের সিলেবাস নিতে কোনো টাকা লাগবে না। কিন্তু তোমরা অনেকেই, আমার ক্লাস, আমার সি সেকশনের মেয়েরা, ক্লাস 3-র মেয়েরা, কেউ, কয়েকজন গার্ডিয়ান ছাড়া আর কেউ আমার কাছ থেকে সিলেবাস নাও নাই, এটা ঠিক না। হ্যাঁ, টাকা লাগুক না লাগুক সেটা বড় কথা না, তোমার সিলেবাস নিতে হবে, সিলেবাস, সিলেবাসের কোনো পয়সা নাই, টাকা নিতে হবে না। আমার কাছ থেকে অনেকেই সিলেবাস নিয়ে গেছে, যারা নাও নাই তারা নেক্সট রবিবারে নিবে, অবশ্যই নিয়ে যাবা, ঠিক আছে? এখন দেখো, হ্যাঁ, সব জায়গায় তো আর টাকার কাজ না, ঠিক আছে? আমাদের সিলেবাসে কোনো টাকা লাগবে না, আমরা অবশ্যই, আমি কিন্তু নেক্সট রবিবারে সিলেবাস দিব, এরপর আর সিলেবাস দিব না, যারা আসবে আসবে নিয়ে যাবা, এরপর আমি আর দিব না, ঠিক আছে? আমাদের দেখো মেয়েরা, দেখো একটা থেকে আসবে, একটা থেকে, ঠিক আছে, একটা থেকে আসবে, বলো পরেই নিতে হবে, এখন আর, এখন আর দেওয়া যাবে না, এখন আমরা অনুশীলনী নিতে আসছি। আর আমাদের কিছু ছক আছে, আমরা গত ক্লাসে দিয়েছি, ছক গুলো একটু বাকি আছে, এই ছক গুলো যারা তুলো নাই, হ্যাঁ, গত ক্লাসে তুলো নাই, আমি তাদেরকে, এই যে মেরুদণ্ড অমেরুদণ্ড প্রাণী, এগুলি যারা তুলো নাই, যারা তুলেছ, মোট কথা আমি ছক গুলো, বইয়ের 2টা ছক আছে, ছক দিব, তোমরা 5 থেকে 6 5 মিনিট করে সময় নিয়ে আজকে লিখবে, আজকে সবাইকে আমি লিখাবো। আমাদের এই অধ্যায় রিডিং পড়া শেষ, এখন শুধু আমাদের লিখা বাকি। আর এই যে এই ছকটা, এই 2টা ছক আর হচ্ছে অনুশীলনী, এই যে অনুশীলনী, শূন্যস্থান সঠিক উত্তর আমি আজকে দিব, তোমাদের সামনে ধরে রাখবো লিখা, কেউ কোনো কথা বলবো না, সুন্দর পটাপট সবাই লিখে ফেলবা, এটা হয়ে গেলে নেক্সট ক্লাস থেকে আমরা দিতে, হ্যাঁ, খাতায় লিখবা, কোথায় লিখবা, খাতায় লিখবা, সিডব্লিউ খাতায়, সবুজ খাতাটা তোমাদের সিডব্লিউ খাতা,
ওইখানে বিজ্ঞান এক একটা খাতার উপরে ক্লাসের নাম লেখা নিবা, কোনটা বাংলা খাতা, কোনটা অঙ্ক খাতা, কোনটা বিজ্ঞান খাতা, কোনটা ইংলিশ খাতা, এখানে মেনশন করে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিবা। আজকে সবাইকে আমি লিখাবো, তো আমরা লিখায় চলে গেলাম, তারপর আমরা এই অনুশীলনীতে আসবো। কথা কথা বলি কেন মরিয়ম, কথা বলবো না ক্লাসে, আমার ক্লাসে আজকে কেউ কথা বলতে পারবে না, আজকে আমি লিখাবো বলছি, বারবার বলছিস আজকে লিখাবো, আজকে কেউ কথা বলবে না। মিস আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে লিখবো, আমরা গত ক্লাসে লিখেছি যতটুকু তারপরে থেকে দিয়েছি, মানুষ কিভাবে উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভরশীল। হ্যাঁ, আমরা গত দুইটা ক্লাসে দেখো এই দুইটা লিখাইছি, এই দুইটা থেকে শুরু করলাম। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো ম্যাডাম বলেন। ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ ভালো স্যার বলেন। ম্যাডাম আমি স্যার। আমি রেখে আসছি তো। আচ্ছা আচ্ছা একদিন চিনাই দিলে বা আমি আমার ক্লাসে বলে দিলে ও সেদিন থেকে লিখা শুরু করবে। এখন যে খাতাটা আছে ওই খাতায় লিখুক, আছে কোনো সমস্যা নাই। আজকে ঠিক আছে, এখন আমার বেবিরা শোনো, এখানে আমরা আজকে এখান থেকে যারা আমরা আমাদের দুইটা ছক ছিল বইয়ের, এই দুইটা ছক আমরা ফিল আপ করে আমরা অনুশীলনীতে চলে যাব। যেই লেট করে আসবে সে এখান থেকে লেখা শুরু করে দিবে, আর এটা যখন সে ক্রস করে ফেলবে এটা যখন আর লিখতে পারবে না, তারপরে থেকে আমরা লেখা শুরু করব। হ্যাঁ খাতায় লিখবে। আগের ছকটা একটু দেন তো। এইটাই এখান থেকে দিয়েছি, আজকের ক্লাস এখান থেকে। ঠিক আছে, বইয়ের যে পাতা থেকে আমরা এখান থেকেই লিখবা তুমি, আজকে এখান থেকে শুরু লিখো। কোন প্রাণীর মেরুদণ্ড দণ্ডী আছে, আমাদের কোন প্রাণীর মেরুদণ্ডী আছে, কোন প্রাণীর নেই। না এটা আজকের পড়া, লিখো। আগে দেখিয়েছিলাম, গত ক্লাসে দেখিয়েছিলাম, অনেকে লিখতে পারো নাই। হ্যাঁ লাস্টে যারা আসছে এই জন্য আজকে এখান থেকে দিয়েছি। বক্স করেও লিখতে পারো, বক্স না লিখলেও সময়, যারা লিখেছো গত ক্লাসে তাদের লিখতে হবে না, কথা বলবো না কেউ, কথা বলে বলে সময় নষ্ট হচ্ছে। যারা লিখেছো গত ক্লাসে তারা লিখবে না, একটু অপেক্ষা করো। হ্যাঁ, আর যারা লিখে লিখো নাই তারা শুধু আজকে লিখবে, এটা লিখতে দুই মিনিট লাগবে, বেশি সময় লাগবে না। লিখো, কথা বলবো না কেউ, আজকে কেউ ক্লাসে কথা বলবো না। আগের ক্লাসেরটাই দিয়েছি, তোমরা এত প্রশ্ন করতেছো না, বলতেছি যে আগের ক্লাসেরটাই দিয়েছি, তারপরে বল আগের ক্লাসেরটা দেন, আগের ক্লাসে আসো না কেন? হ্যাঁ হ্যাঁ, এটা লিখো। কোন প্রাণীর আমি সাথে বলবো, সাথে সাথে শুনো, লিখে ফেলবে, দেখবে লিখবে শুনবে, কোন প্রাণীর মেরুদণ্ডী আছে। ঠিক আছে, উত্তর হচ্ছে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীদের পরিচয় জানা। আমার লিখার যদি কোনো অক্ষর ভুল থাকে আমাকে বলবে, আমি সলভ করে দিব, কিন্তু পরে বলতে পারো ম্যাডাম এটা ভুল হয়েছে, লিখা তো ভুল হতেই পারে, হ্যাঁ আমি ঠিক করে ফেলেছি, তারপরও তোমরা কোথাও ভুল থাকলে আমাকে বলে দিবে, আমি সলভ করে দিব। এখন তোমরা মনোযোগ সহকারে এটা লিখো, আর কেউ কোনো কথা বলবো না। সিডাব্লিউ খাতা তোমাদের সবুজ খাতা, তোমার যে খাতার উপর বিজ্ঞান লেখা আছে সবুজ খাতায়, যে খাতায় বিজ্ঞান লেখা আছে তোমরা সেই খাতায় লিখবে। আর যার এই মুহূর্তে খাতা নেই, হ্যাঁ বাসায় খাতা নেই, তারা তাদের অন্য যে খাতাটা আছে সেটার মধ্যে তারা লিখে নিবে, পরে তারা যারা খাতা নাও নাই স্কুল থেকে খাতা কিনো নাই, তারা পরে এটা কিনে পরে সেখানে উত্তর সিডাব্লিউ খাতায় সিডাব্লিউ লিখবে, আর লাল খাতা তোমাদের এসডাব্লিউ সেখানে এসডাব্লিউ খাতায় এসডাব্লিউ লিখবে। ঠিক আছে, এখন এটা চট করে লিখো, যে শোনো কথা বলো, যে কথা বলবে তার একটা মিনিট লেট হয়ে যাবে, কথা বলবো না আমি, বলতেছি আমার কথা শুনে শুনে লিখো। রিদমি কথা, রিদমি এত কথা বলি কেন, রিদমি কথা বলবো না, তুমি নিজে নিজে লিখো, আম্মু লিখে দিলে হবে, তাহলে আম্মু ক্লাস করো, তুমি চলে যাও। হ্যাঁ আম্মু লিখো, আম্মু লিখবে না তুমি লিখবা, যার যার খাতা সে লিখবা। আমি 10:15 মধ্যে যারা ক্লাসে আসবে তাদের ইন করব, 10:15 পরে যারা ক্লাসে আসবে আমি তাদেরকে অ্যাডমিট করব না, ক্লাসের সময় অনুযায়ী ক্লাসে ঢুকতে হবে।
আমি বলে দিচ্ছি, আমারটা শুনে শুনে লিখতে পারো। দেখো, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীদের পরিচয় জানা, দাড়ি। মেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড আছে, দাড়ি। তারপর একটা ছক করবো, না করলে নাই। এক পাশে লিখবা অবনিদণ্ডী, আরেক পাশে লিখবা মেরুদণ্ডী। ছক করতে হবে, কথা নাই। ছকটা তুমি এসডাব্লিউ খাতায় করলে হবে, এখন পটাপট লিখলেই হবে, তুমি বুঝতে পারলেই হবে, ঠিক আছে? সব জায়গায় ছক করতে হবে, কথা নাই। তখন আমরা মেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ডী প্রাণী আমরা রিডিং পড়েছি, আমাদের জানা আছে, এখন একটু দেখলে তোমাদের মনে পড়ে যাবে। তাহলে কেঁচো, চিংড়ি, প্রজাপতি, কেঁচো, চিংড়ি, বানানটা একটু দেখে নাও, প্রজাপতি, শামুক, ফড়িং, মশা, মাছি, এখানে এখানে আরো অনেক আছে। আমাদের যেহেতু বইয়ে যে কটা আছে আমরা সে কটাই লিখেছি, তেলাপোকা, ঠিক আছে? আর যে বলতে পারবো না, ম্যাডাম ম্যাডামকে বলবো, ম্যাডাম এই লাইনটা একটু বলে দেন তো আমাকে, আমি বলে দিব। বলো 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 দীপ্তি, বলো। এগুলি আন্ডারলাইন না, এগুলি আন্ডারলাইন না, এটা আমি যখন এখানে লিখি তখন এখানে একটা দাগ পড়ে, এটা আন্ডারলাইন না, ঠিক আছে? এটা কোনো আন্ডারলাইন না, বুঝতে পেরেছো? এটা আমার, আমি যে এই পাতায় ওয়ার্ডের পাতায় লিখি, এখানে আমার পাতায় দাগ আসে, এখানে কোনো আন্ডারলাইন নাই। এটা তো তাহলে লিখতাম শূন্যস্থান পূরণ করো, এটা আন্ডারলাইন না, ঠিক আছে? বুঝতে পেরেছো? মিস আপনি প্রথম থেকে উত্তরটা বলে দেন। হ্যাঁ, বলে দিচ্ছি তো, কোন প্রাণীর মেরুদণ্ডী আছে। আমাদের আগে জানতে হবে কোন প্রাণীর মেরুদণ্ডী আছে, অমেরুদণ্ডীর কথা বলে নাই। যে প্রাণীগুলোর মেরুদণ্ডী আছে তাদের কথা জানতে চেয়েছে। এখন আমি যখন যাদের যে প্রাণীর মেরুদণ্ডী আছে, হ্যাঁ, ছক ছাড়া লিখলেও হবে, ছক করেই লিখতে হবে, ছক তুমি এসডাব্লিউ খাতায় করবে, এখন তুমি ছক ছাড়া লিখো, ছক করতে হবে না, ছক করলে অনেক সময় লাগবে, আমি আরেকটা পেজে চলে যাবো, দ্রুত লিখো, লিখতে 2 মিনিট লাগবে। এখন যারা একটু এতটুকু লিখেছো, আমি একটু নিচের দিকে টানি, কতটুকু সবাই লিখতে পেরেছো মোটামুটি? আগে যারা ক্লাসে ইন করেছো, আমি আমার কথা হলো যারা লিখবা তারা নিজের হাতে লিখবা, আব্বু আম্মু লিখে দিবে না। আব্বু আম্মু লিখে দিলে তুমি কখনোই লেখা শিখতে পারবে না। আর তুমি যে পড়েছো, তুমি লিখলে তোমার পড়াটা এখনই মুখস্থ হয়ে যাবে। যদি আব্বু আম্মু লিখে দেয় তুমি আগে পড়লেও পড়া মুখস্থ হবে না। আমি কেন তোমাদের দিয়ে লিখাচ্ছি, কারণ তুমি লিখলেই তোমার পড়াটা পড়ে লিখলি, তোমার লেখাটা মুখস্থ হয়ে যাবে, এখনই অর্ধেক মুখস্থ হয়ে যাবে। আজকের পড়াই দিচ্ছি বাবা, আমি বুঝতে পারছি না, তোমরা ক্লাসে লেট করে ঢুকেই বলো আজকের পড়াটা দাও, মানেটা কি? তুমি এখন ঢুকে এই কথাটা বলো কিভাবে? আমি তো এখনের পড়াই দিচ্ছি, আজকের পড়াই দিচ্ছি। তাহলে আমরা কি লিখেছি, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীদের পরিচয় জানা। আমরা মেরুদণ্ডী প্রাণী যে কোনগুলো প্রাণী মেরুদণ্ডী সেটা জানার জন্যই আসলে আমরা এটা লিখেছি, সাথে অমেরুদণ্ডী গুলিও দিয়ে দিয়েছি, যাতে তোমাদের চিনতে ভুল না হয়, চিহ্নিত করতে ভুল না হয়। যদি প্রশ্নে পরীক্ষায় আসে যে অমেরুদণ্ডী দুইটি প্রাণীর নাম লিখো, চট করে তোমার এখানে লিখা আছে জানা থাকলে তুমি লিখতে পারবে, অথচ দেখা যাবে মেরুদণ্ডী প্রাণীর কথা আসেই নাই। এই জন্য আমি এটার সাথে এটা দিয়ে দিয়েছি যে যেটা আসবে সেটাই খুকি সব সময় লেট করে আসে ক্লাসে, আর 5 থেকে 6 বার ঢুকে ক্লাসে আর ক্লাস থেকে বের হয়। আচ্ছা, তারপর দেখো, এতটুকু আমাদের মোটামুটি শেষ। আমরা এখন পরের পৃষ্ঠায় চলে গেলাম। পরেরটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের বৈশিষ্ট্য কি, এটা আমরা গত ক্লাসে নিয়েছি, চট করে তোমরা লিখে ফেলবা। হ্যাঁ, এখানে 5টা ভাগ আছে, মাছ, মাছের সাথে মাছ কোথায় বাস করে, অনেকে বইয়ে দেওয়া আছে, বইয়েও লিখে ফেলতে পারো, বইয়ে ছক টানা আছে, আমরা বইয়ে লিখে ফেলবো। আর যারা মনে করে খাতায় লিখতে চায় তারা খাতায় লিখে ফেলবো, যারা গত ক্লাসে, হ্যাঁ লিখো, যারা গত ক্লাসে তুলে ফেলেছো এটা, তাহলে তুলে ফেলে তারা অপেক্ষা করবে, বসবে, যে অন্যরা নেয় নাই তাদের জন্য আমি দেখাচ্ছি। তারপর আমরা অনুশীলনীতে চলে যাব, অনুশীলনের পেজটা খুলে রাখবে। শোনো, যারা রেগুলার আসে তারা খুব বিরক্ত হচ্ছে, কারণ তারা প্রতিদিন আসে, প্রতিদিন লেখাগুলো তুলে ফেলে। আর যারা মাঝে মাঝে ক্লাসে আসে, অসুস্থ যারা তাদের কথা আলাদা, সুস্থ যারা তারা মাঝে মাঝে আসে, এসে তারপরে কি করে এই ক্লাসে আয়সা বলে ম্যাডাম ওই পড়াতেন ওই পড়াতেন, এখন ওরা পিছায় যায়, এই জন্য মন খারাপ হয় ওদের।
যারা প্রতিদিন ক্লাসে আসে বলো। মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য হলো পিঠের দিকে ছোট এক সারি হাড় মিলে, লিখো কথা বলো না মিলে বলো। সামনে রবিবারে দিবে। শোনো ক্লাসে আর কেউ কোনো কথা বলো না, পটাপট লিখবে, কথা বললেই প্রশ্ন করলেই লেট হবে। দুই মিনিটে তিন মিনিটে এটা লিখবা, পাঁচটা লাইন এখানে পাঁচ মিনিটে লিখবা। তোমাদের হাত স্প্রিট করতে হবে না, ছক কাটতে হবে না। আগে লিখো মাছ, তারপর দেহে কি দিয়ে ঢাকা থাকে, কিভাবে চলাচল করে, বইও লিখে নিতে পারো ফটাফট, ঠিক আছে? মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য কি? হ্যাঁ তুমি তোমরা এই এখন বাজে 10:17, তোমরা 10:22 এর মধ্যে লেখা শেষ করবা, ঠিক আছে? আমরা প্রশ্ন নিতে যাবো, তোমার ইচ্ছা প্রশ্ন লিখতে লিখতে পারো, উত্তর লিখতে লিখতে পারো, কোনো সমস্যা নাই। প্রশ্ন লিখলেই তো ভালো, একটা লাইন আর বইয়ে তো আছে, লিখে নাও অত পৃষ্ঠা ছক, তাইলেই হবে। মেয়েরা তোমাদের আশেপাশে যারা কথা বলছে, আম্মু আপু, ওদেরকে কথা বলতে বলবো না, তোমার ইচ্ছা ছক কাটলে কাটতে পারো, না কাটলেও নাই, কোনো সমস্যা নাই। SW খাতায় ঠিক মতো লিখলেই হবে, রাফ খাতায় CW খাতায় মোটামুটি লিখলেই হবে, ছক কাটতে হবে না, ছক ছাড়াই লিখো। ছক কাটতে গেলে এখন অনেক সময় লাগবে, আমি দিয়েছি তোমাদের পাঁচ মিনিট, পাঁচ মিনিটে পাঁচটা লাইন লিখবা। আমি বলে দিচ্ছি সাথে সাথে লিখো, মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে প্রশ্ন। উত্তর, মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য হলো পিঠের দিকে ছোট এক সারি হাড় মিলে, আমি আবার বলছি, মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য হলো পিঠের দিকে ছোট এক সারি হাড় মিলে মেরুদণ্ড তৈরি হয়। হ্যাঁ নিম্নে তুমি পরে ছক আঁকবে, তুমি পরীক্ষা এটা লিখে রাখো, এমনি নিম্নে ছক আকারে দেখানো হলো, বইয়ে তো ছক দেওয়াই আছে, বইয়ের ছকটা দেখে পরে SW খাতায় তুলে ফেলো, এখন ছক ছাড়া শুধু লিখবা, তাহলে তাড়াতাড়ি পরীক্ষা। যদি তুমি ছক এঁকে দাও ভালো, দেখতে ভালো লাগবে, আর যদি মনে করো না ছক ছাড়াই দেবো, তাতেও কোনো সমস্যা না, তোমার লেখা ঠিক থাকতে হবে, লেখায় ভুল লেখা যাবে না, সেটা হলো বড় জিনিস। আমার লেখাটা ভুল হওয়া যাবে না, আমি মাছের জায়গায় যদি আমি মাছের জিনিসের আইটেম গুলো যদি আমি পাখির আইটেমে লিখে রাখি, তাহলে তোমাকে নাম্বার এক নাম্বার মাইনাস করবে, সেটা যেন না হয়। তোমার ছক এঁকে দিতে হবে বাধ্যতামূলক না, বইয়ে ছক দিয়েছে বলে আমি দিয়েছি, ছক না দিলেও কোনো সমস্যা নাই। এখন দেখো কথা বলবো না, কোন প্রাণীর কি আছে নাই, এগুলো আমরা এখন আমিও বলে দিব, তোমরা শুনে শুনে লিখবা, দেখে দেখে লিখবা। মাছ কোথায় বাস করে, দেহে কি দিয়ে ঢাকা থাকে, কি দিয়ে ঢাকা থাকে, কিভাবে চলাচল করে। মেয়েদের ক্লাসে শুধু মেয়েরাই ক্লাসে ইন করবে, ছেলেরা কেউ ইন করবা না, এখন ছেলেদের কারো ক্লাস না। আমি অনেক ছেলেকে দেখতেছি ক্লাসে ঢুকতেছ, যারা ক্লাসে ঢুকেছ তারা ক্লাস থেকে বের হয়ে যাবে, এখন তোমাদের ক্লাস না, এখন মেয়েদের ক্লাস, এখন মেয়েদের ক্লাস, কেউ আগে ঢুকে কোনো কিছু লিখবা না। মেয়েদের ক্লাসে মেয়েরাই ক্লাস করবে, মেয়েদের ক্লাসে ছেলেরা আসবে না, ছেলেদের ক্লাসে ছেলেরা আসবা। হ্যাঁ আবার বলে দিচ্ছি, কোথায় বাস করে, তাহলে মাছ কোথায় বাস করে, পানিতে। কোথায় বাস করে, কি দিয়ে ঢাকা থাকে, আইস দিয়ে ঢাকা থাকে। কিভাবে চলাচল করে, তাহলে মাছ দিয়ে লিখবো, মাছে কি পানিতে বাস করে, আইস দিয়ে ঢাকা থাকে, পাখনা নেড়ে তারা পানিতে চলাচল করে, এভাবে আমি দিয়েছি, সচ্ছট করে লিখবা। উভয়চর প্রাণী কোথায় বাস করে প্রশ্ন করেছে, তাহলে তুমি উত্তর দিবা কি, উত্তর লিখবা যে পানিতে ও জলে। তারপর হচ্ছে কি দিয়ে ঢাকা থাকে, উত্তর হবে গতিময় নল। হ্যাঁ আর কিভাবে চলাচল করে, পা দিয়ে চলাচল করে, ঠিক আছে? সরীসৃপ, সরীসৃপরাও কি করে, তোমার পানিতেও জলে থাকে। সরীসৃপে আমরা কচ্ছপ পড়েছিলাম,
পঞ্চম করেছিলাম আমরা, তারপর টিকটিকি সাপ এগুলো বলেছে, তারপর সাপ বুকের উপর ভর দিয়ে চলে, তার ত্বক হচ্ছে শুষ্ক। হ্যাঁ আচ্ছা দেখো কত নাম্বার লাইনে আসছে বলো, আমি তত নাম্বার লাইন থেকে আবার দন্তাস হবে। তোমাদের বই তালিবস আছে না বানান আবার চেঞ্জ হয়েছে নতুন করে, এখন দেখো তোমাদের বইয়ে তালিবস আছে কিনা, তালিবস হলে আমি ঠিক করে দিব। তালিবস আচ্ছা তালিবস থাকলে তালিবস দিব। হ্যাঁ তাহলে বইয়ের বোর্ডের বইয়ে তাহলে বানান চেঞ্জ হয়েছে, তাহলে ঠিক করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। হ্যাঁ হলে তাহলে ঠিক আছে, আগের বইটাতে দন্তাস্ব ছিল, ঠিক আছে আমি ঠিক করে দিচ্ছি, কোনো সমস্যা নাই, তোমরা লিখে ফেলো চট করে। আর কোথায় আছে? আচ্ছা তারপর দেখো এখানে তোমাদের এই বইটাতে বানিতে ওই স্থলের পরে কি লিখছেন, কোথায় দেওগিদে জায়গা থেকে? হ্যাঁ উভয় জায়গায় তারা বসবাস করে, সরীসৃপ পানিতে স্থলে, তাদের ত্বক শুষ্ক থাকে, আমরা যে গায়ে ধরি স্কিনে ধরি স্কিনটা তাদের শুষ্ক থাকে, আর আইস যুক্ত থাকে, তাদের আইস মাসের মাসের মতো আইস থাকে তাদের দেহটার মধ্যে, শুষ্ক থাকে শুকনো থাকে, শুষ্ক মানে শুকনো, শুষ্ক জিনিসটা হচ্ছে শুকনো, আর আইস আইস হচ্ছে তাদের শরীরের যে স্কিনটা সেটা হচ্ছে আইস, যেমন আমাদের মানুষ আমাদের আইস নেই, ঠিক আছে। তারপর দেখো কিভাবে চলাচল করে, ত্বকের উপর ভর করে ভর দিয়ে চলে। তারপর দেখো পাখি, পাখি স্থলে থাকে, আকা কি করবো না, আকা কি করবো না, আমি বারবার বলতেছি আকা কি করবো না ক্লাসে। পাখি কোথায় বাস করে, পাখি স্থলে বাস করে, কিছু কিছু পাখি আবার জলেও বাস করে, কিন্তু জলে বাস করে এরকম পাখি দেখি না, জলে নামতে দেখি, এখন আমরা সেই জন্য এত কথা লিখি না। পাখি ডাইরেক্ট কোথায় বাস করে, ডাইরেক্ট পাখি স্থলে বাস করে, দেহ কি দিয়ে ঢাকা থাকে, তাদের পালক দিয়ে ঢাকা থাকে, ঠিক আছে। কিভাবে চলাচল করে, ডানা মেলে উড়ে বেড়ায়, কথা বোঝা গিয়েছে উমাইরা, বুঝতে পেরেছি? আচ্ছা তারপর দেখি স্তন্যপায়ী প্রাণী, স্থলে এবং কিছু পানিতে তারা বাস করে, তাদের গায়ে পশম এবং লোম থাকে, তারা পায়ে হেঁটে চলে। আচ্ছা তারপরে পরের কোশ্চেনে চলে যায়, এতটুকু আমাদের মোটামুটি শেষ, এতটুকু শেষ হয়ে গিয়েছে না মেয়েরা, শেষ হয়েছে? আচ্ছা যে পাখি পর্যন্ত দিয়েছি, পাখি পর্যন্ত দিয়েছি, লিখে নাও কোনো সমস্যা নাই, তোমাদের পাখি কিভাবে চলাচল করে, কোন এখানে কোনটা কিভাবে চলাচল করে, পাখি কিভাবে চলাচল করে, সরীসৃপ কিভাবে চলাচল করে, উভয়চর কিভাবে চলাচল করে, মাছ কিভাবে চলাচল করে, স্তন্যপায়ী কিভাবে চলাচল করে, এইগুলি এই পাশে দিয়েছে, কিভাবে চলাচল করে এই আইটেমে দিয়েছে, এগুলো এই ছকটা পুরো মুখস্থ থাকবে, এই ছকে মনে করো পাঁচটা পয়েন্ট থেকে পাঁচটা কোয়েশ্চেন আসবে, পুরো যেন মুখস্থ থাকবে, আমি বলে দিচ্ছি যখন কোয়েশ্চেন আসবে তখন আমি আবার বলে দিব কি কি কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। জান্নাতুল ফেরদৌস কি বুঝো না আমাকে বলো, জান্নাতুল ফেরদৌস জান্নাত কি বুঝো না আমাকে বলো, তুমি কোন জিনিসটা বুঝতে পারছো না, কোন লাইনটা বুঝতে পারছো না বলো, জান্নাতুল ফেরদৌস জান্নাত। সরীসৃপ পানিতে ও স্থলে থাকে, সরীসৃপ হচ্ছে তোমাদের কচ্ছপ, তারপর হচ্ছে কি টিকটিকি সাপ, এরা হচ্ছে কি পানি তো হালকা পাতলা যায়, আবার গিরগিটি ডাইনোসর এই ধরনের প্রাণীগুলো স্থলে থাকে বেশি, কিছু কিছু টাইমে তারা কি থাকে পানিতেও বসবাস করে। তোমার বইটা খুলে দেখবা, রিডিং যখন পড়াই তখন তো পড়ার সাথে সাথে পড়ার লাইনগুলো মুখস্থ হলে হয়ে গেলেই তো তুমি পরবর্তীতে এই পড়াগুলো ধরতে পারো, ঠিক আছে। যে ক্লাসটা তোমার মিস যাবে সেই ক্লাসটা তুমি বাসায় একটু রিডিং পড়ে নিবা, তাহলে তোমার পরের দিন পড়ালে আমি লিখালে তুমি পড়াটা ধরতে পারবে। আচ্ছা তারপরে যাও এখানে, পাখি পাখি স্থলে বসবাস করে, পালকের ঢাকা থাকে, ওদের গায়ের মধ্যে ছোট ছোট
পাকনার মতো পালক আছে, পালকে ঢাকা থাকে, এরকম লাস্ট সময় 10:26 কে আসছে? তাহমিনা আক্তার 10:26 আয়েশা যদি বলেন আগের লেখাটা দেখান, 10:00 আসতে হবে। তাহমিনা তুমি 10:00 আসবা ক্লাসে, 10:26 ইন করেছি কেন? তাহমিনা আহমেদ 10:00 আসবা ক্লাসে, ক্লাস শেষ হয়ে যায় তারপর তোমরা ক্লাসে আসো। হ্যাঁ এটা ঠিক না। সাজমা বিনতে নূর, বুঝতে পাচ্ছি লেখা হয়েছে তোমাদের? আচ্ছা তাহলে আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। হ্যাঁ তারপরে দেখো এখানে মানুষ কিভাবে উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভরশীল। তোমরা ছক ছাড়া লিখতে পারবা, কোনো সমস্যা নাই। আমি তোমাদের বুঝার জন্য, কাজটা সহজ করার জন্য লিখে দিয়েছি, নাহলে তোমরা একটার ভিতর আরেকটা ঢুকাই পড়ো, এলোমেলো হয়ে যাবে। জান্নাত তুই বুঝো না আমাকে বলবা, ম্যাডাম আমি এটা বুঝতেছি না, আপনি বুঝাই দেন। আমি অবশ্যই বুঝাই দেব, তুমি কেন, তোমাদের প্রত্যেককেই আমি বুঝাই দেব। অরণি বুঝতে পারছি লিখা? হ্যাঁ অরণি দেখছে কত সুন্দর করে লিখছে এবং খুব দ্রুত লিখছে, লিখতে লিখতে হাতের স্পিড চলে আসবে। ঠিক আছে লিখো, যেটা না বুঝবে আমাকে বলবে, ম্যাডাম এটা বুঝি না, আমাকে আবার একটু বলে দেন, বুঝাই দেন। আবার এই দুইটা ছক লিখবো, ছক আমি করে দিয়েছি, তোমার ছক আঁকতে হবে না। তুমি যখন SW খাতায় লিখবে তখন ছক আসবে। এখন ছক লিখা দাও, এখন তোমরা নাম লিখবে, উদ্ভিদটার নাম, নাম দিয়ে উদ্ভিদ লিখবে, পরপর নিচে নিচে লিখে যাবা। হ্যাঁ তিনটা খালি ঘর টানবে, টেনে তিনটা ঘরের মধ্যে লিখে ফেলবে, নিচে আর ছক টানতে হবে না, প্যারা প্যারা করে লিখে ফেলবে। বুঝতে পেরেছো? আমি মডেল, এটা মডেল দিয়েছি যে এভাবে করলে এভাবে হবে, তুমি এখন তোমার মতো করে লিখবে। শুধু উপরে ঘর টানবো, নিচে টানবো না, নিচে টানার দরকার নাই। তিনটা ঘর লম্বা করে টানবে, টেনে তিনটা ঘরে কি পড়া সেটা 1-2 করে নাম্বার দিয়ে পাশে পাশে লিখে ফেলবা। ঠিক আছে আমি বলে দিচ্ছি, আমার মুখের বলার সাথে সাথে তুমি লিখো, তাহলে তোমার লেখাটা সহজ হবে। নাম হচ্ছে উদ্ভিদ, উদ্ভিদের মধ্যে কি কি জিনিস থাকবে, তৈরি জিনিসপত্র। আমরা উদ্ভিদ থেকে কি কি জিনিস পাই সাধারণত, তিনটা মেইন জিনিস, সেই তিনটা জিনিস, এক হচ্ছে কাপড়, দুই হচ্ছে ঘরবাড়ি। আগে যে আইটেম গুলো বলতেছি সেটা আমার সাথে সাথে লিখো, তাহলে সহজ হয়ে যাবে। আর এখানে অ্যারো টান দিয়ে, ড্যাশ টান দিয়ে উত্তরটা, ব্যবহারের গুলোর উত্তরটা লিখে ফেলবো। তাহলে তৈরি জিনিসপত্র হচ্ছে, এক হচ্ছে কাপড়, দুই হচ্ছে ঘরবাড়ি, তিন হচ্ছে আসবাবপত্র। তাহলে কাপড়ের মধ্যে আমরা ব্যবহার করি কি, পোশাক তৈরিতে আমরা কাপড় ব্যবহার করি। দুই হচ্ছে ঘরবাড়ি, ব্যবহার করি কি, বসবাসের জন্য আমরা ঘরবাড়ি ব্যবহার করি। ঘরবাড়ি না থাকলে আমরা কি রাস্তাঘাটে থাকতাম, এই জন্য আমরা ঘরবাড়ি, দালান কোঠা ব্যবহার করে সেই ঘরের ভিতরে আমরা বসবাস করি। ঠিক আছে, এই জন্য আমাদের ঘরবাড়িটা আমরা ব্যবহার করে থাকি, ব্যবহার হিসেবে ঘরবাড়িটা আমরা। আমরা তাহলে রাস্তায় থাকতে হতো, রাস্তার মধ্যে থাকলে তো আর ঘরবাড়ি লাগে না। ঠিক আছে, গাছপালা বনে বাজারে থাকতে হতো। ঠিক আছে, এই জন্য আমরা যেহেতু মানুষ, আমাদেরকে যেখানে শোভা পাবে, যেখানে আমাদের সৌন্দর্য বর্ধন করবে, সেই জন্য আমরা ঘর বাড়ি বানিয়ে সেখানে আমরা বসবাস করি। আমার কথাগুলো বোঝা যাচ্ছে? জান্নাত বুঝতে পারছি, জান্নাত তুমি বুঝতে না পারলে আমাকে বলো, তুমি বারবার আম্মুকে কেন ডাকছো, তুমি আমাকে বলো, ম্যাডাম এক নম্বর পয়েন্টটা কি লিখেছেন আমাকে বুঝাই দেন, দুই নম্বর পয়েন্টটা কি লিখেছেন আমাকে বুঝাই দেন, আমি তো বসছি বুঝাই দেওয়ার জন্য। ঠিক আছে, তুমি আম্মুকে বারবার ডাকলে তোমার আম্মু তো বিরক্ত হবে। ঠিক আছে, তোমার আম্মুকে ডাকবে না ক্লাস আওয়ারে, কেউ কাউ আম্মু আব্বুকে যেটা পারবে না সেটার জন্য ডাকবে, আমাকে বলবে ম্যাডাম এটা আমাকে একটু বলেন তো, এটা কি লিখছেন ম্যাডাম, এই লাইনটা আমি বুঝি না একটু বুঝাই দেন, এভাবে আমাকে বলবে। এই লাইনটা কার সাথে আমি অ্যাড করবো, কিভাবে করবো, এটা তুমি আমাকে বলবে। আম্মুকে বললো তো আম্মু বুঝবে না, বুঝলেও বলার দরকার নাই, তুমি আমাকে বলবে, প্রশ্ন করবে তুমি আমাকে। তারপরে দেখে এখানে তিন নাম্বার আসবাবপত্র, আসবাবপত্রের মধ্যে কি ব্যবহার করি আমরা, বিভিন্ন প্রয়োজনে এগুলো আমরা ব্যবহার করি। কি আসবাবপত্র, অনেক কিছু থাকতে পারে, ঘরে আসবাবপত্র থাকতে পারে, ড্রেসিং টেবিল থাকতে পারে, আলমারি থাকতে পারে, শোকেস থাকতে পারে, খাট থাকতে পারে, সোফা থাকতে পারে, ডাইনিং টেবিল, এত কিছু নাম তো লেখার দরকার নেই। বুঝাইছি যে বিভিন্ন প্রয়োজনে আমরা এগুলো ব্যবহার করি, যেগুলো আমাদের প্রয়োজন সেগুলি আমরা ব্যবহার করবো। এখন সেই জিনিসগুলো নাম আমরা লিখলাম না, তুমি ঘরে তোমার নিজের ঘরের দিকে তাকালেই বুঝবে যে আসবাবপত্র হিসেবে আমরা কি কি ঘরের জন্য ব্যবহার করে থাকি। এতটুকু জিনিস আমি বুঝিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমরা উদ্ভিদ থেকে পাই, উদ্ভিদ থেকে যা যা পাই আমি এখানে তোমাদের লিখে বুঝিয়ে দিয়েছি। এখন আমরা নিচে প্রাণী থেকে কি, উদ্ভিদটা সবার শেষ হয়ে গিয়েছে, শেষ হলে বলবো হ্যাঁ ম্যাডাম শেষ, তাহলে আমরা প্রাণীতে চলে যাই, তাহলে আমরা প্রাণীতে চলে যাই, বুঝে বুঝে লিখলে লেখাটাও হয়ে যাবে। আচ্ছা দেখো, প্রাণী হচ্ছে নাম, নাম হচ্ছে প্রাণী। আমরা প্রাণী থেকে কি কি জিনিস পাই, তৈরি জিনিসপত্র। প্রাণী থেকে এক নাম্বার আমরা পাই হচ্ছে পোশাক, প্রাণী থেকে এক নাম্বার পাই পোশাক,
ব্যবহার করি আমরা মানুষের পরিধান করার জন্য আমরা যে ড্রেসগুলো পরি সুন্দর সুন্দর ড্রেসগুলো পরি ইউনিফর্ম পরে ক্লাসে ইন করি প্রত্যেকটা জিনিসে আমরা পোশাকগুলো আমরা প্রাণী থেকে পেয়ে থাকি প্রাণী প্রাণীর পরিধান থেকে আমরা প্রাণী যে আমাদের জিনিসগুলো দিয়ে থাকে সেটা আমরা গ্রহণ করে আমাদের পরিধানের জন্য আমাদের শরীরে বর্ধনের জন্য ব্যবহার করার জন্য আমরা পরে থাকি তাহলে মানুষের পরিধান করার জন্য এই দুইটা ছককে একসাথে লিখবো না আলাদা করে লিখবো আলাদাই হবে একসাথে হবে না দুইটা তো দুইটার কাজ তো আলাদা দুইটার ব্যবহার তো আলাদা একটু ফাঁক করে গ্যাপ রেখে লিখবে ছক আঁকতে হবে না এখন কেউ ছক আঁকবে না ক্লাসে হ্যাঁ এখন তোমরা শুধু লিখবা লিখে রাখবা পরে শুধু এসডব্লিউ খাতায় আঁকবে একই কষ্ট দুইবার করার কোনো দরকার কাশফিয়া একই কাজ দুইবার করবো না আমরা একবার করে করবো খালি দেখে রাখবা শুধু চোখে পরে এসডব্লিউ খাতায় পরে মুখস্থ করে এসডব্লিউ খাতায় ছক এঁকে নিজে নিজে লিখে ফেলবা তাহলে পড়াটা হলো ছক আঁকা হলো ঠিক আছে ছক আঁকার মধ্যে পরীক্ষা এক নাম্বার করে থাকে এক নাম্বার বেশি থাকে পাস থাকলে ছক আঁকলে সুন্দর করে আঁকলে তাহলে পাঁচটা নাম্বারই দিয়ে দেওয়া হয় ঠিক আছে আর ছক না আঁকলেও সে লিখা ভুল না হলেও তাকে পাঁচে পাঁচই দেওয়া হয় ভুল হওয়া যাবে না লিখা বলো জান্নাত কি বলতে চাও দেখো প্রাণীতে আমরা লিখেছি প্রাণীতে আমরা লিখেছি যে প্রাণী তৈরি জিনিসপত্র এক নাম্বার হচ্ছে পোশাক আর দুই নাম্বার হচ্ছে মাংস দেখ বলো বলো এই যে দিয়েছি প্রাণী তোমাদের আর কয় মিনিট আট মিনিট ক্লাস আছে দ্রুত লিখো এটা লেখার পর জীব জড় তো চাই পরীক্ষায় সবসময় একটা পার্থক্য আসে জীব জড় মাস্ট আসবে অবশ্যই আসবে আমি বারবার বলে দিচ্ছি জীব জড় এই সম্পর্কে খুব ভালো ধারণা নিতে হবে এখান থেকে এই প্রশ্নটা আসেই চোখ বন্ধ করে আচ্ছা তারপরে দেখো নাম জিনিসপত্র আমি বলে দিচ্ছি আমি যেটা বলছি সেটা শুনে শুনে লেখো তোমার পড়াটা সহজ হয়ে যাবে তৈরি জিনিসপত্রের ব্যবহার তাহলে প্রাণী কি দেয় আমাদের এক নম্বর পোশাক দেয় পোশাকে আমরা কি করি মানুষের পরিধানের জন্য ব্যবহার করি ঠিক আছে দুই নম্বর হচ্ছে দুধ এবং মাংস আমরা প্রাণী থেকে দুধ পাই আবার মাংস যেটা আমরা খাই গোস্তগুলি আর কি সেটার কথা বলা হচ্ছে তাহলে খাবার হিসেবে আমরা ব্যবহার করি ঠিক আছে এই যে দুইটা আইটেম আর এটা হচ্ছে জীব জড়ের পার্থক্য নিচে ছকে দেওয়া হবে আচ্ছা তারপরে দেখো আমাদের এইটুকু শেষ সবার যতটুকু তোমাদের আজকে লিখিয়েছে ততটুকু সিডাব্লিউ টু এসডাব্লিউ থাকবে আমরা নেক্সট ক্লাসে আমাদের অনুশীলনী শেষ করে তারপর তৃতীয় অধ্যায় যাব এখন তৃতীয় অধ্যায় যাব না ঠিক আছে লিখা হয়নি আমি যাচ্ছি না আমি এখানেই আছি আমি যাচ্ছি না আমি এখানেই আছি লিখা তাড়াতাড়ি করো এই দুইটা লাইন লিখতে এত সময় লাগতেছে কেন তোমার সুমাইয়া আমি বলছি নেক্সট ক্লাসে তুমি আর্লি আসবে লেট করে আসবে না ক্লাসে ঠিক দশটার ক্লাসে দশটায় আসবে বেশি হলে পাঁচ মিনিট লেট হতে পারে তুমি দশটা পনেরোর পরে তুমি ক্লাস ইন করছো তাহলে কিভাবে লিখবে বলো আজকে আমি তোমাদের গত ক্লাসে কথা দিয়েছি আজকে তোমাদের অনুশীলনী গুলি করাবো আর ছক গুলি করাবো কথা তো রাখতে পারলাম না বাসায় বেশি করে পড়বে না দেখে মুখস্থ করে লিখবে দেখো হাতে স্পিড আসবে হাত চালু হয়ে যাবে আর যা করবে সব তুমি নিজে করবে আব্বু আম্মুকে দিয়ে লিখাবা না তোমাদের যাদের হয়ে গেছে তারা লিখবে যাদের হয় নাই তারা উপরে একটু লিখবে তারা আবার মাঝখানে আমাকে বলবে ম্যাডাম একটু নিচে দেখান একবার একটু দেখান দেখা আবার উপরে একটু রাখেন ঠিক আছে আমাকে বলতে হবে তাহলে জীব ও জড় এর পাঁচটি পার্থক্য লিখো পরীক্ষাতে পাঁচটা নাও আসতে পারে চারটা আসতে পারে তিনটাও আসতে পারে দুটাও আসতে পারে এই জন্য আমি বেশি করে দিয়েছি তারা লিখো আজকে এই তিনটাই পড়া থাকবে যে কয়টা ছক দিয়েছি এতটুকুই পড়া থাকবে আর বেশি দিব না এতটুকু আগে মুখস্থ করো নেক্সট ক্লাসে আশা করি দেখা হবে আবার শনিবারে
তখন আবার তোমাদের সাথে রবিবারে বা শনিবারে যখন ক্লাস থাকবে জীব জর্গি লেখো তখন আবার আবার হ্যাঁ লিখো আজকে যতটুকু পারো লিখে রাখো নেক্সট ক্লাসে আমি আবার বাকিটুকু জীব জর থেকে শুরু করব ঠিক আছে আমি আবার এখনি বলে দিচ্ছি আজকে যতটুকু পারো লিখে রাখো নেক্সট ক্লাসে আমি জীব জর দিয়ে আবার শুরু করব তারপরের আইটেমে আমরা চলে যাব ঠিক আছে কারো যদি আজকে তুলতে ভুল ত্রুটি হয়ে যায় নেক্সট ক্লাসে মিস এইচ ডব্লিউ কি যতটুকু লিখিয়েছি তোমাদের ততটুকুই মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী থেকে লিখিয়েছি এখান থেকে এই পর্যন্ত তোমাদের কি থাকবে সি ডব্লিউ টু এইচ ডব্লিউ থাকবে আগে মুখস্থ করে পড়বে লিখবে তারপরে পরে কোশ্চেনে যাব আমরা ঠিক আছে বলো বলো জান্নাত কি বলতে চাচ্ছো বলো জান্নাত তো জান্নাত বলো কি বলতে চাচ্ছো তুমি কি বুঝাতে চাচ্ছো নতুন পোশাক কবে দিবে স্কুলে নতুন প্রশ্ন কিসের নতুন প্রশ্ন স্কুলে স্কুল কি ড্রেস ও ড্রেস ড্রেসটা এটা খোঁজ দিতে হবে তারপর তোমার বানাবে তারপরে ওটা অফিসে খোঁজ নিয়ে আসবে নতুন ড্রেস বানাতে হলে অফিসে খোঁজ নেবে আর বানানোর জন্য তোমাদের স্কুল থেকে এসএমএস যাবে যখন যাবে তখন সবাই একসাথেই বানাবে হ্যাঁ একজন দুজন করে তো আর বানাবে না যারা বানাবে সবারটাই বানাবে একটু খোঁজ ওদিক দিয়ে আসা যাওয়া করলে অফিস থেকে খোঁজ নিয়ে আসবে আর যখন স্কুল থেকে এসএমএস দিবে তখন সবাই জানতে পারবে কবে নতুন ড্রেস বানাতে হবে ঠিক আছে আর তোমরা মেয়েদেরকে আমি বারবার রিকোয়েস্ট করছি সামনে রবিবারে মাস্ট আমি স্কুলে আসবে সিলেবাস নেওয়ার জন্য এরপরে সিলেবাস নেওয়ার জন্য আসলে আমি সিলেবাস দিব না আমার দায়িত্ব ছিল 25 তারিখে 28 তারিখে দেওয়ার কথা তোমরা কেউ আসবে না রবিবারেই দেই নেক্সট রবিবারে তোমরা অবশ্যই আসবে এসে সিলেবাস নিয়ে যাবে এরপরে এরপরে আসলে আর আমি দিব না কারণ তোমাদের আমাদের এসএমএস আসছে স্কুলে কথা বলো না আমার কথা শোনো স্কুলে এসএমএস আসছে 24 তারিখ আর হচ্ছে 28 তারিখের মধ্যে তোমাদের যে জানুয়ারি থেকে মার্চের বেতনের কথা বললো যাই হোক আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের সিলেবাস নেওয়ার কথা বলছে সিলেবাসটা তোমরা কেউ নিতে আসো না 13-14 জন ছাড়া স্টুডেন্ট 47 জন স্টুডেন্টের মধ্যে 13-14 জন নিয়েছে নেক্সট রবিবারে মাস্ট আসবে এসে সিলেবাস নিয়ে যাবা এরপরে রবিবারে আসলে আর আমি দিব না বলে দিলাম কারণ আমি সিলেবাসের জন্য যাই 3 ঘন্টা স্কুলে বসে থাকি কিন্তু তোমরা কেউ সিলেবাস নিতে আসো না সিলেবাসটা অবশ্যই নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে তোমাদের এতটুকু তোমাদের সিডব্লিউ টু এসডব্লিউ থাকবে মেয়েরা তোমাদের এতটুকু সিডা আমরা নেক্সট ক্লাস থেকে অনুশীলনী এবং বইয়ের পৃষ্ঠা 15 থেকে আমরা শুরু করব নেক্সট ক্লাসে আমরা অনুশীলনী বইয়ের পৃষ্ঠা 15 নাম্বার থেকে শুরু করব হ্যাঁ জীব জড় আমরা অনুশীলনী থেকে ছোট প্রশ্ন বড় প্রশ্ন টিক চিহ্ন শুরু করব তোমরা ভালো করে প্রিপেয়ার হয়ে ক্লাসে ইন করবে আর বেশি লেখা কম লেখা সেটা না বিজ্ঞান সর্বোচ্চ লেখা এই লেখা লিখতে হলে ক্লাসে আসতে হবে হ্যাঁ কষ্ট হলেও আসতে হবে ঠিক আছে ক্লাসে দেখতে হবে ম্যাডাম কি পড়াচ্ছে না পড়াচ্ছে এটা হলো দেখার জন্য আর কি লিখতে না পারলো ক্লাসে পড়ার জন্য তবে খাতা নিবো জীব জল যারা খাতা নাও নাই ব্যাগ নাও নাই সেটাও তোমাদের নিতে হবে তোমরা অবশ্যই নিবা রবিবারে মাস্ট আসবা আমি বারবার বলে দিচ্ছি রবিবারে পরে যদি না আসো আমি তাদের সিলেবাস দিব রবিবারে যে খাতা হ্যাঁ রবিবারে 1টা থেকে 2টা 30 এর মধ্যে তোমরা ক্লাসে ইন করবা এর মধ্যে যার যেটা লাগে অবশ্যই নিয়ে যাবে পরে ক্লাসে আবার দেখা হবে আশা রাখি সবাই বেতনটা আপনারা অফিসে দিবেন নাহলে ব্যাংকে দিয়ে দিবেন ঠিক আছে এটা ওই স্কুলের অফিসের সাথে যোগাযোগ করবেন আপনারা বেতন কবে দিব ওয়ালাইকুম আসসালাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ঠিক আছে ক্লাস থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের বেতন দিবে ঠিক আছে